আমি আজকে ডিমের ডেভিল, এই যে ডিমের ডেভিলকে ডেভিলের কারি করব। এগুলো ডিমের ডেভিলটা আমি বানিয়ে নিয়েছি। এই প্রথমে আলু সেদ্ধ করে, ডিম সেদ্ধ করে আলুটাকে চটকে নিয়ে আলুর প্রলেপ দিয়েছি ডিম ডিম সেদ্ধর গায়ে, ডিমের খোসা ছাড়িয়ে ডিম সেদ্ধর গায়ে। সেটা আমি দেখাতে পারিনি, যাই হোক। এবার আমি এটাকে বেসনের গোলা করে, তার বেসনের গোলার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লবণ দিয়ে ওটাকে পেস্ট করেছি ভালো করে। তার বেসনটার মধ্যে ডিমগুলো, ডিম আলু দিয়ে, আলুর প্রলেপ দেওয়া ডিম আমি বেসনের গোলায় ডুবিয়ে ডুবা তেলে ভেজে নিলাম। হ্যাঁ, এবার আমি কড়াইতে তেল ফোড়ন দিয়েছি। তেল গরম করে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু তেল জাস্ট গরম করে নিলাম, সাদা তেল হলে ভালো হয়। এবার তার মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ আর সস দিলাম কিছুটা, একটু কাসুন্দি, এরকম একটা মানে সর্ষে বাটা টাইপের, এটা একটু টক ঝাল মিষ্টি হবে। এবার একটু চিনি দিলাম। এবার আমি ডেভিলগুলো দিয়ে দেবো। এবার ডেভিলগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে অল্প সামান্য জল দেবো, দিয়ে একটা ছোটো আছে যেহেতু অল্প আলু দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করব, এটা দ্বারাও এটাকে অন করে দেবো, কিন্তু আমি এই হাতা নিতে পারবো না যেহেতু গরম তেল ছিল বলে আমি এটা করছিলাম। এইখানটা ধরে গেছে, এটা ইন্ডাকশানে রান্না হচ্ছে, তো এই দেখো ইন্ডাকশানে, তাও স্টিলের কড়াই ও ধরে যাবে, অসুবিধা। ননস্টিক তাওয়াটা আমার এরকম গোল টাইপের নেই, মানে ডাব্বা টাইপের নেই, তার জন্য আমার অসুবিধা হচ্ছে। আছে সেটা নষ্ট হয়ে গেছে, সেটা আমার ব্যবহার করা যায় না। এবার আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা করছি, আমি হাতে ফোনাতে তো কড়াই নড়ছি, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার বুঝে নাও তোমরা, এতে মশলাটা মাখিয়ে আমি একটু জল দেবো, জাস্ট জল দিচ্ছি, একটু জল দেবো মশলাটা যাতে না ধরে যায়। আর ডিমের এইটা মশলা গাঢ় হয়ে গেলে, হ্যাঁ এর মধ্যে আমি একটু দেব গাঢ় ঝোল করার জন্যে, এই যে আলুটুকু মানে চটকে নেওয়ার পর একটু ভেতরে শক্ত শক্ত ভাব ছিল, সেই আলুটা আমি এই যে ব্রেড করে গ্রেড করে নিয়েছি, গ্রেড গ্রেড, আমি এক বলছি আর এক করছি এক বলছি, এই যে এটা দিয়ে আমি আলুটা নরম সেদ্ধ আলু, অল্প সেদ্ধ হয়েছে ওটা, ভেতরটা সেদ্ধ হয়নি, কেন ডিমটা হয়ে গেছে ওটা হয়নি, যাকে এবার আমি ওটা এটা একটু গ্রেড করা আলু আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ঘষে নিয়েছি আলুটা, এই আলু কেন দিচ্ছি এটা, এটা যেহেতু গাঢ় করার জন্যে আমি ঝোলটাকে গ্রেভি করার জন্যে আমি এই আলু ঘষাটাই দিচ্ছি। হ্যাঁ, আলু চটকে দিলে অন্য স্বাদ, আলুর যে ওই কেমন যেন আলু গোলা, আলু গোলা মনে হবে, আলু সেদ্ধ গোলা মনে হবে, কিন্তু আমি এটা যেহেতু গ্রেড টাইপের করে দিচ্ছি তার জন্য এটা কুচি কুচি আলু এর সাথে থাকবে। একটু জাজ ধরে গেছে এটা, তার জন্যে একটু যাকে এটা না আমি খাবো, সবগুলো করে নিই, এইটা ওইটা ধরে গেছে, তেলটা একটু কম হয়েছিল, বিশাল ডিমটা তো বিশাল বড় বড় হয়, এমন নয় যে ফুলুরির আকারে হবে। হ্যাঁ, ডিমটাকে আমি কেটে হাফ হাফ বা একটা ডিম চার খণ্ড করে নিলে আমার মনে হয় বেশি ভালো হবে। আমার ইচ্ছে হলো যে আমি গোটা ডিমেরই করবো। এই দেখো দেখেছো কেমন গ্রেভি টাইপের হচ্ছে। আমি একটু সর্ষে বাটা আর একটু মানে কাসুন্দিটা একটু দিয়ে দিচ্ছি, যাহলে খেতে ভালো লাগবে। এই কাসুন্দিটা দিয়ে দিলাম, আমি আবার উনুন জ্বালাই, আরে ধরে যাচ্ছে, কমাতে হবে তো, তোমরা তো জানো তো এই যে এখানে কমাতে হবে, এই যে হাজারে আছে, এবার আমি এটাকে কমাচ্ছি। কারি করার ওখানে দিয়ে রেখেছি 400-তে এক জাস্ট আসে, ইন্ডাকশান কুকার ব্যবহার করা খুবই ভালো, আমার এটা প্রেস্টিজের আছে, দারুণ এটা, এটা আমার ইচ্ছা করে, যখন তখন রান্না করতে ইচ্ছা করে, গ্যাসে করবো না আমার এটাতেই, আমি এটার মধ্যে হাত দিলে কিছু হয় না, দরকার নেই অত ইলেকট্রিকের কিছুতে হাত দেওয়া, এটা টাচ নয়, সুইচ টিপলে হয়ে যাবে। আমি এগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করব, অনেক দিন, হ্যাঁ 10 বছর ব্যবহার করছি, এটা নয় আমার এর আগে একটা ছিল, এখন একটা, এটাও তাও 5 বছর হয়ে গেল। এই দেখো এইটা না ধরে গেল, এইটা জানি না, এটা এখান থেকে কেটে দিয়ে খেয়ে, এই দেখো এটা একটু বের করে দিতে হবে, দিয়ে এই কথা দেখেছো, বেশি খোঁচানো খোঁচানো যাবে না, খুব দিন আলেগে ডিম বেরিয়ে যাবে। হ্যাঁ, যে মানে খুব হালকা করে নাড়তে হবে, কুকু কাজ হচ্ছে কেন যেন ওই কড়াইটা নড়ে যাচ্ছে, এই গোল রিং মতো আছে না, ওর মধ্যে দিয়ে রাখতে হবে, না তো এটা নড়ে গেলে না ইন্ডাকশান
কিছু অসুবিধা হয়ে যায়, দারুণ। এটা এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই যে ইন্ডাকশন কুকার দারুণ। খুব সাবধানে করলে কারেন্ট লাগে না, আর কারেন্ট খুব কম পড়ে, যাতে এই গ্রেভিটা হচ্ছে, ঠিক আছে? কি সুন্দর এরকম গ্রেভিটা হয়ে গেলো, এরকম দারুণ এটা খেতে হবে মনে হচ্ছে। আমি এর আগে খেয়েছি, খুব ভালো লাগে খেতে।